বন্ধুরা, আমি মহিউদ্দিন জবস প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। এখন আপনাদের সাথে আছি আমি আমি ইংলিশের স্পেলিং নিয়ে। আমি এ পর্যন্ত অঙ্ক এবং সাধারণ জ্ঞান এই দুইটাই আমার চ্যানেলে আপলোড দিছি। আজ থেকে ইংলিশ এবং বাংলা, যেহেতু বিভিন্ন পরীক্ষা, বিসিএস পরীক্ষাটা শুক্রবারে, সামনে শুক্রবারে, আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019, এটা হচ্ছে সম্ভবত 17ই মে থেকে শুরু হবে। তো যেহেতু কাছে আইসে, আমি সবগুলোতে একটু টাচ দেওয়ার চেষ্টা করবো। আজকে আপনাদের কিছু ইংলিশের স্পেলিং বা বানান দিব, অনলি আমি 20 থেকে 22টা বানান দিব, একটু করে রাখেন, তারপরে পরীক্ষার সময় যা দেখতে পারবেন আসলে কি পড়ে গেছে। আমি গবেষণা করে, এটা রিসার্চ করে আমি এই বানানগুলো কালেকশন করছি বিশেষ একটা বই থেকে, যে বই থেকে মানে আমি সারা জীবন, আমার চাকুরি জীবনে আমি ফলো করছি এই বইটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি বানানগুলো একটা একটা করে আপনাদের কোন কোন জায়গা মানে একটু রহস্য সৃষ্টি করতে পারে বানানে, কোন জায়গায় ভুল হইতে পারে, আপনাদের দ্বিধাদ্বন্দ্বটা দূর করার জন্য আমি এইভাবে বানানগুলো আপনাদের কাছে দিয়ে দিব। তো প্রথম থেকে শুরু করা যাক। যেমন একটা বানান আসে মিস স্পেল, বানানটা মিস স্পেল, আমরা এই স্পেলিং করতে যে ম্যাক্সিমাম সময় এই মিস স্পেলই করে ফেলি, কারণ আমাদের এটা যে স্টাডি করার একটু ল্যাকেজ থাকে সেই জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মিস স্পেলটা হচ্ছে, বানানটা হবে, আমি ছোটো আর দিয়েই শুরু করলাম যেহেতু বানান, এই জন্য আমি ওখানে সেন্টেন্স তৈরি করার নিয়মগুলো ফলো করবো না। যেমন MISSPELL, এটা হলো মিস স্পেল বানান। এই বানানটা প্রায় আসে। আমরা এখানে দুইটা জায়গা আপনারা দেখবেন যে মিস স্পেলে এখানে SSSL অনেক সময় একটা এস দেবে, অনেক সময় একটা এল দেবে। এই মিস স্পেলের সিস্টেমটাই এইটা ভুল, মানে ভুলটাই করে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে দুটো এস, এখানে দুটো এল। MISSPELL, এটা হচ্ছে মিস স্পেল। বানানটা আসে বারবারই আসে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই পুরো সাজেশনটা পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন, তাহলে ফুল সাজেশনটা পাবেন আপনারা। এটা আমার যে ভিডিওগুলো এগুলো সাজেশন, আর তাদের জন্য যারা খুব কম পড়ে পরীক্ষায় বেশি বাজাইতে চায়, যারা পড়ে না কম কম পড়ছে, আমার এই ভিডিওগুলো তাদের জন্য, আর যারা পড়ছে তো তাদের জন্য তো আছেই। আরেকটা বানান আছে দেখেন, কমিশন, সিও, বানানটা হবে COISSION, কমিশন। এখানেও হয় একটা এম দেবে বা একটা এস দেবে, এখানে ভুল করতে পারেন। আর এখানে SSSL জায়গায় অনেক সময় TION দেয়, আমরা অনেক সময় TION হবে না, এখানে COMMISSION, কমিশন। তাহলে গেল, এবার চলেন আমরা 3 নম্বরটায় চলে যাই। এগুলো বাছাই করা বানান, এগুলো কিন্তু সাজেশনের বানান। হেটারোজেনিয়াস, HE মূল বানানটা আমি লিখতেছি, TERO হেটারো, GENI, OUS হেটারোজেনিয়াস, বানানটা বারবার আসে। ওরা যে জিনিসটা করবে অনেক সময় এই ইস জায়গা আই দেবে, কিন্তু আপনার এই জায়গাটা ওরা চেঞ্জ করে দেবে, আপনারা কনফিউশনে পড়ে যাবেন। এইটা আর একটা জিনিস, আর আর অনেক সময় যে জিনিসটা করে ওরা, যে হেটারোজিনিয়াসের জায়গায় এই ইটা অনেক সময় দিবেই না, অনেক সময় এই জায়গায় আই দেবে, অনেক সময় ইটা তুলে দেবে। তবে আপনি খেয়াল রাখবেন এখানে সবগুলো HETEROGNE ইটা থাকবে, OUS হেটারোজিনিয়াস। আর একটা বানান দেখেন, এখানে আমরা ই করছি টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস। তো ওরা যে জিনিসটা করবে, যে টিউবারকুলোসিসে অনেক সময় এই ইর জায়গা ওরা এ দেবে,
কিন্তু এখানে এর ইসে পড়বেন না, কনফিউশনে পড়বেন না। আবার একটা যে জিনিসটা করবে ওরা, যে এই ওর জায়গা আই দিয়ে দেবে, সেটাও যেন না হয় টিউবারকুলোসিস, TUBERCULOSIS, টিউবারকুলোসিস। 10 নম্বরে দেখ, সরি পরের বানানটা দেখেন, মিলেনিয়াম। এই মিলেনিয়াম বানানটা বারবার থাকে আর আমরা বারবার ভুল করি। এটা হবে MILLENIUM, এটা হচ্ছে মিলেনিয়াম বানান, MILLENIUM, মিলেনিয়াম। এটা ওরা এই জায়গায় কোন জায়গায় কনফিউশন সৃষ্টি করবে একটু জিনিস বলবেন, এই এল দেবে একটা, এন দেবে একটা। অনেক সময় এই এই জিনিসটার জন্য আপনারা না ই করেন, অনেক সময় এই জিনিসটার জন্য আপনারা ধরতে পারেন। অনেক সময় মিলেনিয়ামস এই জায়গায় এন দেবে, তো আমরা যেন জানি MILLENIUM, মিলেনিয়াম, ডাবল এন হবে, ডাবল এল ডাবল এন, এই জিনিস দুটো মনে রাখবেন। এখানে হলো খেলা, পরেরটা চলে যাই। মিলিওমা, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পেলিং, MILLENIOR, মিলিওনার। এইখানে তা মনে রাখবেন আপনারা, অনেক সময় একটা এল দেবে, অনেক সময় এই যে মিলিওনার AIRE, সরি এখানে ই হবে, AIRE, এই যে এইখানে ভুল করবে, অনেক সময় ইটা দেবে না। অনেক সময় এন এর পরে এটা দেবে না, NNIR দিয়ে দেবে, NIR। তা এইখানে আপনারা বানানটা একটু বারবার দেখবেন, MILLENIUM, মিলিওনার। পরেরটা দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বানান, সেক্রেটারিয়েট, SECRE, TARIAT, সেক্রেটারিয়েট। অনেক সময় জায়গা কনফিউশন কি দেবে জানেন, জায়গায় ই দেবে একটা, আমরা তো ঠাস করে ইতে দিয়ে দেব, কিন্তু ই হবে না। এই জায়গা ACCRE, সেক্রি, TARIAT, সেক্রেটারিয়েট, এখানে ওখানে ই হবে না। অনেক সময় এই যে এটা না, এটাকেই বানাই দেবে, আমরা কনফিউশন করে দেবো। কয়েকবার দেখেন, দেখবেন এই এই যে বানান দিলাম, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে কয়টা দিছি, ছয়টা, আমি আর দুটো দেবো। আরেকটা বানান আছে ফুলফিল, বানানটা বারবার আসে, FULFIL, এটা হলো ফুলফিল, সবগুলো দেখবেন একটা করে, কিন্তু আমরা FULL দেখার সাথে সাথে ডাবল এল দেবো, ওরা ডাবল এল দেবে, প্রশ্নতে আপনারা কনফিউশন হবেন। এই জন্য ফুলফিল, তাই আমরা কখনোই ডাবল এল দেবো না, আবার ওরা এখানে ডাবল এল দিতে পারে, এখানে একটা এল দিয়ে আবার এখানে ডাবল এল দিতে পারে, আমরা তো ডাবল এ ডাবল খুঁজবো। ফুলফিলে কোনো ডাবল নাই, FU একটা এল, তারপরে FULFIL, ফুলফিল। এবার আরেকটা দেখেন, আমি এখানে দেখাই, আরেকটা দেবো আমি কলিগ, এই কলিগ বারবার আসে, বারবার অত্যন্ত, আমার যে গবেষণা দেখা গেছে যে অনেক বেশিবার আসা, COLLEA, GUE, এটি হচ্ছে কলিগ, COLLEA, GUE, কলিগ। এখানে ওরা যেটা করবে, অনেক সময় ওই CHO দেবে, কিন্তু HO তো হবে না, আবার অনেক সময় দেবে CU, ওই ওর জায়গা দেবে ইউ, কিন্তু ইউ হবে না, আবার অনেক জায়গা CA দিয়ে শুরু করবে, কিন্তু এ হবে না। অ্যাকচুয়ালি হবে কি, COLLEA, GUE, এটা হচ্ছে কলিগ। তাহলে কয়টা দিলাম এখানে, চারটা, আর একটা দেব, দেখেন আর একটা দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যুরোক্রেট। দেখেন আমি যে এই যে বানান করা দিলাম, দেখা গেছে হুবহু কম পড়ে বেশি বাদাবেন বললাম, এটা দিছি সাজেশন, একটু করে দেখেন কাইন্ডলি, তারপরে পরীক্ষায় যায় আমার কথা মনে করেন। BURE, BURE, AU, এই হলো ব্যুরোক্রেট, CRAT,
ব্যুরোক্র্যাট এই জায়গায় অনেক সময় ওরা কি করবে, এই যে ইউ এখানে ও দেবে, এই যে ইউ এই ইউর জায়গা ও দেবে, এই ইউর জায়গা ও দেবে অনেক সময়, কিন্তু তা সেই কনফিউশনে পড়া যাবে না। আমার প্রথমে লক্ষ্য করতে হবে বি ইউ আর ই এ ব্যুরো, এইটুকুন বি ইউ আর ই এ ইউ ব্যুরোক্র্যাট সি আর এ টি। অনেক সময় ওরা ই দেবে একটা, আপনি কনফিউশনে ই দিয়ে আসবেন, কিন্তু এখানে ই হবে না। আপনি দেখবেন বানানের ক্ষেত্রে যে কোন কোন জায়গা ওরা চালাকি করতে পারে, ওরা আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য কোন কোন জায়গা দিতে পারে। আপনি যদি টোটালি সেই জিনিসগুলো একটু ধরেন তাহলে এটা কোনো ফ্যাক্টরি না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই যে 10টা বানান দিলাম, স্পেলিং দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত বানানগুলো একটু দেখেন। এই বানানের উপরে আমি আরও 10টা বানান দেবো, এরপরে 10টা না, এক ভিডিওতে 20টা দেবো, আজকের ভিডিওটা একটু লং হয়ে গেলো। তাহলে মোট 30টা বানান, এই 30টা বানান করে আপনি বিসিএসে যান, আপনি যে কোনো পরীক্ষায় যান, দেখবেন 99.99% কনফার্ম এর ভিতর থেকেই থাকবে। তার মানে আমার কাজ যেটা, যে কম সাজেশনে বেশি বানানো। যারা একেবারেই পড়তে ইচ্ছুক না, যারা খুব একেবারে খুব কষ্ট করে পড়তে চান, তাদের জন্য আমার এই সিলেবাস। আশা করি আজকে এখানেই শেষ করছি। আপনারা আমাকে আমার এই ভিডিওটা দেখলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে খুব বেশি কষ্ট হয় না, শুধু সাবস্ক্রাইবে না, যে সাবস্ক্রাইব ওইটা একটু টাচ দিলেই হয়ে যায়। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করার জন্য ইনস্পায়ার্ড হব। তা আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।